আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে আর্টিফিশিয়াল 360 ব্যবহার করে স্প্রিং তৈরি করা যায়। প্রথমে আমাদেরকে এটা প্লেন সিলেক্ট করতে হবে, টপ প্লেন সিলেক্ট করছি। একটা রেফারেন্স সার্কেল আঁকলাম 150 মিলিমিটার। তারপর আমরা কয়েল সিলেক্ট করবো। যে অটোমেটিক স্প্রিং জেনারেট হয়ে গেছে, এখন আমরা ইচ্ছা করলে রেভলিউশন, হাইট, অ্যাঙ্গেল সব কিছু চেঞ্জ করতে পারি। ডায়ামিটার 150, রেভলিউশন দিলাম 10। রেভলিউশন 10 দিলে দেখা যাচ্ছে যে ডায়ামিটারের সাথে এটা ইন্টারসেক্ট করে ফেলে, যার কারণে এটা সম্ভব না। আমি এখানে হাইট বাড়াবো। আমরা চাইলে এটা স্কোয়ার করতে পারি, ট্রায়াঙ্গেল সম্ভব। হম